একদম চুলা থেকে হচ্ছে গরম গরম ভাত নিয়ে এসেছে, আর সাথে হচ্ছে মজাদার মার হাতে ভর্তা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি যেটা হয়েছে, কিছুদিন আগে আমার পাখিগুলোর জন্য আমি কিছু কমলি শাক লাগাইছিলাম। কারণ নর্মালি যে কমলি শাক খাই সেগুলো হচ্ছে লাগায় রাখছি। তো দেখেন মাশাআল্লাহ কী পরিমাণ সুন্দর ফুল হইতেছে, প্রতিদিন একটা করে ফুল হয়। আর আমার হাজব্যান্ড হচ্ছে যে মরিচ গাছটা আনছিল, সেটাতে অলরেডি ফুল হওয়া শুরু হয়েছে, মরিচও হইতেছে। আর একটা মরিচ গাছ হচ্ছে বৃষ্টির কারণে মারা গেছে। তো তারপরে হচ্ছে আমি রুমে আসছি নাস্তা করার জন্য। তো আজকে সকালে আমার হাজব্যান্ড হচ্ছে কালকে তরকারি ছিল ওইগুলো দিয়ে হচ্ছে ভাত খেয়ে গেছে, আর আমি হচ্ছে এখন বাকরখানি দিয়ে চা দিয়ে খাইতেছি। তারপর আমি আজকে কোনো রান্না টান্না কিছুই করি নাই। দুপুরে আম্মুর বাসায় যখন গেলাম, তখন আম্মুকে হচ্ছে বলে আসছিলাম যে আম্মু তুমি আমার জন্য হচ্ছে কিছু ভর্তা বানিয়ে দিও, আমার হচ্ছে খুব ভর্তা খাইতে ইচ্ছা করতেছে, অনেকদিন হয়েছে ভর্তা খাই না। তো আম্মু যখন আসছিলো কালকে, তখন হচ্ছে আমার জন্য এই ভর্তাগুলো বানিয়ে নিয়ে আসছে। তো এইখানে কালিচিরা ভর্তাটা হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দ, বাদামের যে ভর্তাটা সেটাও তার পছন্দ। বাট সে হচ্ছে শুটকি ভর্তা খায় না, সেজন্য আম্মু হচ্ছে সব ভর্তা আলাদা করে দিছে, মানে বাদাম আর হচ্ছে কালিচিরা একসাথে দিছে, বাট শুটকি ভর্তাটা হচ্ছে এখানে আলাদা করে দিছে যাতে তার কোনো প্রবলেম না হয়। আর একসাথে দিলে সে হচ্ছে খাইতো না, সেজন্য এটা আলাদা আমার জন্য, আর ওই দুইটা হচ্ছে তার জন্য। তো আমি হচ্ছে তারটাও খাই, আমারটাও খাই। আর শুটকি ভর্তা যে না খাই সে হচ্ছে একটা বোকা, আমি আমার হাজবেন্ডের উদ্দেশ্যে আর কি বললাম। যাই হোক, এখন হচ্ছে ভর্তাগুলো নিয়ে নিতেছি, আর আমি হচ্ছে হাত দিয়ে নিয়ে নিব। আর হয়তো বা এখানে অনেক চামিচ দিয়ে নেওয়াটা দরকার ছিল অনেকে বলবেন, বাট আমার হাতই হচ্ছে বড় চামিচ, আমি এত ভাই ফর্মালিটি পালন করতে পারি না, হাত দিয়ে খেয়ে নিতেছি। তো হাত দিয়ে হচ্ছে ভালো করে সুন্দর করে মেখে বাদাম ভর্তা আর কালিচিরা ভর্তা একসাথে মিক্স করে, তারপর হচ্ছে শুটকি ভর্তা, তিনটা একসাথে মিক্সড করে ব্যাস দিয়ে দেবে একদম মুখে। কী যে মজা রে ভাই, রে ভাই ইয়াম্মি কি বলবো। আর অনেক দিন পরে মনে হইতেছে একটু ভর্তা খায়, নিজের একদম জান কলিজা সব ঠান্ডা হয়ে গেছে। আর যেদিন ভর্তা থাকে ভাই, আমি তো সেদিন দিয়ে 2-3-4 বারও ভাত খেয়ে ফেলতে পারি, কোনো সমস্যা হয় না। তো এখন হচ্ছে ভাতটা খেয়ে নিতেছি, আর খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে আবার দেখা হবে। তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে আজকে কলেজে যাব, এর জন্য হচ্ছে তাড়াতাড়ি বের হয়ে গেছি। আর কলেজে আজকে যাইতে বলছে 2টার পরে, আর দেখেন 2টা বাজে, আজকে পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে শীতের কাল মেবি চলে আসছে। আর আমি কলেজে কাজ শেষ করে হচ্ছে বের হয়ে গেছি বাহিরে, বের হয়ে হচ্ছে এখানে কিছু ব্যাগ দেখতেছিলাম। আর সামনে হচ্ছে একটা স্পেশাল ডে আসতেছে, আর আমি এই স্পেশাল ডেটাতে হচ্ছে আমার আম্মুকে কিছু একটা গিফট করি। তো এবার হচ্ছে আমার আম্মুকে ভাবছি যে একটা ভালো দেখে ব্যাগ গিফট করব। তো এখানে ব্যাগ দেখতেছিলাম যে পছন্দ হয় নাকি, বাট এবার আমার কাছে আমার একটা ভালো লাগে নাই, ব্যাগ আর জুতা আমার কাছে মনে হয় এই দুইটা জিনিস সবচেয়ে ভালো পরা উচিত। তো যাই হোক, তারপর হচ্ছে আমি আরও একটু ঘোরাঘুরি করলাম, দেখলাম কি আছে না আছে, অনেক ভালো ভালো জিনিস দেখছি। তারপর হচ্ছে বাসায় চলে আসছি। তো আপনারা লাইক ফলো দিয়ে দিন, আল্লাহ হাফেজ।